বন্ধুগণ, আমরা সবাই মুসলমান, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও কুরআন শরীফ পড়ি, আমরা ওর এই টাউট, এই যে চরমোনাই টাউটের চেয়ে বেশি আমরা জানি। এইগুলি হলো এই যে চরমোনাই টরমোনাই যারা ইয়ে, এরা হলো টাউট, এরা হলো ইসলামকে সামনে রেখে টাউটিয়ারি করছে। আমি বুঝতে পারছি না, দে আর মার্চেন্টস অফ ইসলাম, তারা বিক্রি করে দিচ্ছে। এই লোকটাকে তো ভোট দেওয়াই উচিত না, এই লোককে ভোট দেওয়াই উচিত না, যে বলে যে আমাকে ভোট দিলে, এই ভোট আমাকে দিচ্ছেন না, এই ভোট দিচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভোট ননসেন্স, এটা একটা মানুষ, এটা একটা ধর্ম ব্যবসায়ী, এটা তো একটা ধর্ম ব্যবসায়ী, মনে হয় যে ওইটা ট্রেডমার্ক করে উনি সবের ভোট নিয়ে নেবেন। ধর্মকে এইভাবে বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে টেনে আনাটা, এই যেভাবে টেনেছে, এইটা কি শোভা দেয়? আমি বলবো, স্পষ্ট ভাষায় বলতে চাই যে এরাই হচ্ছে যারা ইসলামকে, ইসলামের বিরুদ্ধে কাজ করছে। এরা ইসলামের পক্ষে না, এটা ইসলামের সম্বন্ধে কিছুই জানে না, সে মুফতি হোক আর যেই হোক, যারা এই ধরনের কথাবার্তা বলে, বিকৃতি করে ইসলামের। কেন আপনি টেনে আনবেন? আপনি ইলেকশন করছেন, বেশ ভালো কথা, আপনি মানুষের কাছে যান, নিজের জন্য ভোট চান, আপনার পার্টির জন্য ভোট চান, এখানে আল্লাহ রসুল খোদাকে আনার কি আছে? পাটপাড়ি ছাড়া এগুলি সব টাউট, এগুলি হলো এই যে চরমোনাই টরমোনাই যারা ইয়ে, এরা হলো টাউট, এরা হলো ইসলামকে সামনে রেখে টাউটিয়ারি করছে। এরা এদেরকে চিহ্নিত করে রাখেন যে একটা মিউনিসিপ্যাল ইলেকশন, কর্পোরেশনের ইলেকশন, এইটাও না যে উনি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য ইলেকশন করছেন, যেখানে তিনি বলছেন সেখানেও এটা বলা উচিত না। আপনি আপনার ব্যক্তিত্ব নিয়ে কথা বলেন, আপনি আপনি কি করবেন জনগণের জন্য সেটা নিয়ে কথা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীকে আনার কি দরকার? বন্ধুগণ, যারা আমার কথা শুনছেন, খবরদার, এইসব ইসলামী টাউট পাত্তার, এই যে ইসলামকে যারা বিক্রি করে, যারা ইসলামকে একটা কন্ট্রোভার্সির মধ্যে নিয়ে আসে, খবরদার এদেরকে ভোট দেবেন না। একদম এদেরকে শিক্ষা দিয়ে দেন যে এদের যেন জামানতটা বাজেয়াপ্তি হওয়া উচিত। বন্ধুগণ, এইটা আমি জনগণের কাছে আমার অনুরোধ। আমার এক মুসলমান হিসাবে কিন্তু আমি খুব দুঃখ পেয়েছি, যেখানে আমাদের শ্রদ্ধেয়, আমাদের মানে একটা রাসূলকে এনে যে আপনি ভোট ওনাকে দিচ্ছেন, ছি 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 ছি, এর চেয়ে খারাপ কাজ কিছু হতে পারে না। এইগুলি হলো ইসলামকে ধ্বংস করছে এরা। বন্ধুগণ, আমরা সবাই মুসলমান, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও কুরআন শরীফ পড়ি, আমরা ওর এই টাউট, এই যে চরমোনাই টাউটের চেয়ে বেশি আমরা জানি। বন্ধুগণ, খবরদার, অনুরোধ করছি, এই টাউটকে ভোট দেবেন না। আপনারা যাকে ইচ্ছা ভোট দেন, আমি কারোর পক্ষে বলছি না, যাকে ইচ্ছা ভোট দেন, কিন্তু এই যারা ইসলামকে বিক্রি করে, ইসলামের নামে রাজনীতি করছে এবং ইসলামের সম্বন্ধে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, জিরো জানে, বন্ধুগণ, ওদেরকে বহিষ্কার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আশেপাশের লোকজনের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।